আসসালামু আলাইকুম সমাজকর্ম অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ এবং মাস্টার্স প্রথম পর্ব ডিগ্রি পঞ্চম পর্যের শিক্ষার্থীবৃন্দ তোমাদের কোর্স সামাজিক গবেষণা পরিসংখ্যান অংশের সংশ্লিষ্ট নির্বাণ অধ্যায় নির্ভরণের বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে জাতীয় বিশ্ব সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি এরই প্রেক্ষিতে দেখো আগের লেকচারে আমরা একটা উদাহরণ নির্ভরণ কাকে বলে নির্ভরণের সমীকরণ আমরা এক্সের উপর ওয়াই নির্ভরণ সমীকরণ লেকচারটা দিয়েছিলাম এখন দেখো ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ সমীকরণ আসলে কীভাবে আমরা সেটা সমাধান করব। বলছে নিম্নে এক্স ওয়াই চালকের মান দিলেও ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ সমীকরণ নিয়ান দেওয়া এক্স এবং ওয়াইয়ের আগের উদাহরণটা আমরা সেম জিনিসই পেয়েছিলাম কিন্তু সেখানে ছিল কি এক্সের উপর ওয়াই নির্ভরণ সমীকরণ তো সমাধান দেখো এক ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ সমীকরণ হবে এক্স সমান কত এ টু প্লাস বি টু অর্থাৎ এখানে ওয়াই হলো স্বাধীন চলক এক্স হলো দিন চলক আগে যেমন আমরা এক্সের ওপর ছিল এখন হলো এর ওপর টেবিল দেখো আমার এক্স ওয়াই আছে এক্স ওয়াই টেবিল হলো ওয়াই স্কোয়ার এখানে কী হলো না এক্স স্কোয়ারে মানটা হলো না এইভাবে মনে রাখতে হবে আমাদের তাহলে এখন আমাকে সেই আগের মতনই মানটা বের করতে হবে এক্স ওয়াই মানে কি এক্স এবং ওয়াইয়ের মান গুণ এখন দেখো যে নির্ভরণ নির্ভরণটা আমরা আগে কাকে বলেছিলাম যে দুই বা ততোধিক স্বাধীন চালকের জানামানের ভিত্তিতে অধীন চালকের গড় মান নির্ণয় করার প্রক্রিয়াকে আমরা বলেছিলাম নির্ভরণ আর নির্ভরণ সমীকরণটা কী হচ্ছে এক্স একটা স্বাধীন চালক হলে এক্সের উপর একটা নির্ভরণ সমীকরণ হয় আবার ওয়াই একটা স্বাধীন চালক হলেও ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ সমীকরণ হয় আগের উদাহরণে তোমরা এক্স স্বাধীন এবং ওয়াই অধীন ধরে আমরা একটা নির্ভরণ সমীকরণ দেখেছিলাম আর দেখো দু সালে যেটা আসছে যে ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ স্বাধীন চলক নির্ণয় করে অর্থাৎ ওয়াই হলো স্বাধীন এক্স হল অধীন তখন আমার টেবিলটা হবে কি এক্স ওয়াই এক্স সেম জিনিস এক্সের ওপর ছিল বলে এক্স স্কোয়ার হলো ওয়াইয়ের উপর বলে ওয়াই স্কোয়ার হলো এখন ক্যালকুলেশনটা তোমরা সবাই বোঝো এক্স এবং ওয়াইয়ের মানটা দেওয়া আছে এক্স এবং ওয়াইয়ের গুণ এইটা গুণনে এটা সমান এত হল এক্স স্কোয়ার মানে এগুলো সবগুলোর বর্গ আমি সবগুলা যোগ করলাম তাহলে এখানে আমার পদ সংখ্যা দেখো এখানে পদ সংখ্যা এন সমান অর্থাৎ এখানে মান কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আসে তাহলে এইখানে এই নির্ভন সমীকরণ নির্ণয়ের যে পদক্ষেপটা প্রথম পদক্ষেপ দেখো এক্স সলকের গড় এক্স বার সমান সামিশন এক্স ডিভাইডেড বাই এন অর্থাৎ থ্রি ফাইভ নাইন ভাগ দশ অর্থাৎ থার্টি ফাইভ বাই নাইন ওয়াই চলকের গড় ওয়াই বার সমান সামিশন ওয়াই ডিভাইডেড বাই এন তার মানে তিনশো ভাগ দশ তার মানে একত্রিশ পয়েন্ট কত থ্রি এইটা আমার কমন বিষয় আগের এই আগের উদাহরণটা লক্ষ্য রাখো যখন এক্সের ওপরেও বলেছিলাম তখনও কিন্তু আমাকে সেম জিনিসটা বের করতে হয়েছে অর্থাৎ এক্স এবং ওয়াই বা ওয়াইয়ের উপর যাই চাক না কেন এইটা হল কমন বিষয় তারপর এখন আমি ধ্রুবক বের করব যে এক্সের এক্সের উপর ওয়াইয়ের নির্ভর অঙ্ক নির্ভর অঙ্ক বি টু সমান দেখো সামিশন এক্স ওয়াই সামিশন এক্স সামিশন ওয়াই ডিভাইডেড বাই এন আচ্ছা সামিশন আচ্ছা দেখো সামিশন ওয়াই স্কোয়ার মাইনাস সামিশন ওয়াই হোলি স্কোয়ার ডিভাইডেড বাই এন এখন আমি প্রয়োজনীয় মান বসাবো সামিশন এক্সের মান কত ওয়ান ওয়ান ফাইভ আর হচ্ছে কত থ্রি গুণন কত থ্রি ভাগ টেন ঠিক আছে এই গেল তাহলে এখানে সামিশন এক্স স্কোয়ার মান কত ওয়ান জিরো জিরো সিক্স হলি স্কোয়ার ভাগ টেন এই হল আমার প্রয়োজনীয় মান আমাদের আছে সেই অনুযায়ী এখন আমি ক্যালকুলেশন করব। সেদি যদি ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো ইলেভেন ফাইভ টু নাইন এখন আমি এটাকে গুণ করব। থ্রি ফাইভ নাইন গুণন থ্রি ওয়ান যা হবে তাকে দশ দিয়ে ভাগ ভাগ দশ তাহলে কত হচ্ছে ইলেভেন টু দেখো ইলেভেন টু থ্রি সিক্স ইলেভেন টু আচ্ছা এখন এলো ওয়ান দিও এখন দেখো থ্রি ফাইভ একে যা হবে ভাগ দশ তাহলে কত হচ্ছে তাহলে কত হলো থ্রি ফাইভ নাইন তাহলে হচ্ছে ওয়ান জিরো জিরো সিক্স নাইন হচ্ছে নাইন সেভেন নাইন সিক্স নাইন তাহলে এখানে হচ্ছে সরি থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন যদি আমি বর্গ করি এত হল ভাগ হলো দশ তাহলে আমার একটু ক্যালকুলেশনে একটু ঠিক করে লক্ষ্য রাখো এখানে আমরা একটা মানটা ভুল বসে ভুল হয়েছিলো এটা হবে সামিশন ওয়াইয়ের মান হচ্ছে থ্রি ওয়ান থ্রি তাহলে থ্রি ওয়ান থ্রি সামিশন ওয়াই তাহলে থ্রি ওয়ান থ্রি স্কোয়ার করে ভাগ দেব কত দশ তাহলে কত হচ্ছে নাইন দেখো নাইন সেভেন নাইন সিক্স পয়েন্ট নাইন তাহলে কী করবো আমরা এখন এইটার সাথে এটা বিয়োগ দেবো তার মানে ইলেভেন কত ফাইভ টু নাইন বিয়োগ ইলেভেন টু থ্রি সিক্স পয়েন্ট সেভেন তাহলে কত হলো দুইশো বিরানব্বই পয়েন্ট দুইশো বিরানব্বই পয়েন্ট থ্রি দুইশো বিরানব্বই পয়েন্ট থ্রি আর এটা থেকে এটা বিয়োগ দিলে ওয়ান জিরো জিরো সিক্স ওয়ান বিয়োগ নাইন সেভেন নাইন সিক্স পয়েন্ট সেভেন তাহলে কত হচ্ছে দুইশো চৌষট্টি পয়েন্ট কত থ্রি তাহলে এটা থেকে এটা ভাগ দিলে কত হচ্ছে ভাগ দিলে ওয়ান পয়েন্ট ওয়ান এইটা হল আমার বি টুর মান এখন আমরা ধ্রুবক এ ওয়ান এ মান বের করব ধ্রুবক এ টু এ ফর্মুলা হচ্ছে এক্স বার মাইনাস তাহলে এক্সপারে আমরা কত মান পাইছি থার্টি ফাইভ পয়েন্ট নাইন মাইনাস বি টুর মান আমরা কত পাইছি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান গুণন থার্টি ওয়ান পয়েন্ট কত থ্রি তাহলে থার্টি ফাইভ পয়েন্ট নাইন এইটের সাথে যদি আমরা গুণ দিই ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান গুণন কত হচ্ছে থার্টি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি তাহলে কত হচ্ছে চৌত্রিশ পয়েন্ট সেভেন ফোর চৌত্রিশ পয়েন্ট কত হচ্ছে চৌত্রিশ পয়েন্ট সেভেন ফোর থ্রি থেকে এটা বিয়োগ দিলে কত দাঁড়াচ্ছে বিয়োগ দিলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান হলো এ ওয়ানের মান তাহলে আমার নির্ভরণ সমীকরণের জন্য যে দুইটা মান দরকার কী কী দরকার দেখো যে আমার সমীকরণের জন্য এ আর বি অর্থাৎ এ টু আর বি টুর মান দরকার আমি এ টু এ ওয়ান এবং এ টু এবং বি টুর মান পেয়ে গেছি সুতরাং লিখব কি যে সুতরাং ওয়াইয়ের উপর ওয়াইয়ের উপর এক্সের দেখো ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ সমীকরণ হবে দেখো আমাদের ওয়াইয়ের উপর চাইছে তাই না তাহলে ওয়াই সমান কথা হচ্ছে এ টু প্লাস বি টু ওয়াই তাহলে এ টুর মান আমরা কত পাইলাম ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন প্লাস বি টুর মান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ওয়াই সমীকরণ উত্তর হয়ে গেছে তাহলে একটু দেখো আমরা যখন এক্সের উপর বললাম তখন আমার টেবিল ছিল এক্স ওয়াই এই এক্স স্কোয়ার যখন আমি ওয়াইয়ের উপর বললাম টেবিল হলো আমার কী বলো ওয়াই স্কোয়ার দুটা জিনিস মাথা রোগ্য এক্সের উপর হলে এক্স স্কোয়ার আর ওয়াইয়ের উপর হলে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াইয়ের উপর এক্সের নির্ভরণ সমীকরণ এক্স সমান এ টু প্লাস বি টু অর্থাৎ ওয়াই এখানে স্বাধীন এক্সেল ওখান তাহলে এ ওয়ান এ টু এবং বি টু যেমন আগে যেমন এ ওয়ান বি ওয়ান বের করেছিলাম এখন আমরা বের করবো এ টু এবং বি টু কমন বিষয় হলো কি এক্স বার এবং ওয়াই বার তাহলে আমার দুটো সমীকরণ হয়ে গেল আবার বুঝে নাও যে এই নির্বাহ সমীকরণ সাধারণত এক্সের উপর আসে এবং ওয়াইয়ের উপর আসে অথবা এক্স ওয়াই দুটাই আসতে পারে সাধারণত তোমাদের এক্সের উপর দেয় কিংবা ওয়াইয়ের উপর দেয় তোমরা এই দুটা উদাহরণ যদি মনে রাখো তাহলে নির্বাহন সমীকরণের সকল অঙ্ক সমাধান করতে পারবে তো যাই হোক আমার গ্রন্থ দেখো সামাজিক গবেষণা ও পরিসংখ্যান সমাজকর্মান চতুর্থ বর্ষ মাস্টার্স প্রথম পর্ব এবং ডিগ্রি পঞ্চম পদের সিলেবাস অনুযায়ী রচিত বইটির একু দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে বিশতম প্রকাশ চলছে তোমরা যদি বইটা তোমাদের কাছে থাকে আর আমার লেকচারগুলো শোনো অন্যের সহায়তা ছাড়া নিজে নিজের সমস্যার সমাধান করতে পারবে তো যাই হোক অধ্যায়ের এখানে দেখো সংশ্লেষ এবং নির্বাণ অধ্যায় প্লে লিস্ট নম্বর বিশ প্লে লিস্ট নম্বর বিশ সংশ্লেষ এবং নির্বারণ অধ্যায় প্রচুর লেকচার দিয়ে আছে এবং মৌলিক ধারণা দেওয়া আছে সেগুলো তোমরা দিতে দেবে তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের আরও সুবিধা হবে সবাইকে তারপরে আমাকে কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিবা জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স ডাবল ওয়ান এই নাম্বারে ফোন দিবা যে কমেন্টস করে জানাবো তাহলে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম